কর্মসূচিতে যাওয়ার আগে ফোন আছে একটা মিলেছি, লাইন কেটে গেছে। তুমি প্রকাশ যেটা জানতে চাইবো যে তোমার ফ্যামিলির সাপোর্ট ছিল এবং তোমার সেই চাচার মাধ্যমে মডেলিংটাই আসা, তো সেখান থেকে কোরিওগ্রাফিতে কেন? আমি কিভাবে কোরিওগ্রাফিতে, আমি যেহেতু অনেক বছর কাজ করছি, 14 বছর লাস্ট এন্ডিং, 2 মাস পরে 15 বছর পার দিব, তো আমি যখন কাজ করা শুরু করি তো আমি অনেক পরিশ্রম করেছি। আমাদের আগে 2 মাস 3 মাস রিহার্সাল হতো, সকালে যেতাম, সকাল 11টায় যেতাম, সন্ধ্যা 6টায় বের হতাম রিহার্সাল থেকে। তো এইভাবে কাজ করতে করতে ইনশাল্লাহ সবার কাছে আসলে আমি অনেক প্রিয় হয়ে যাই, যে অনেক কাছে যে আমি কাজ ভালো করি, সবার অনেক আদর করে। যখনই যে কাজ করতো না আমাকে একটু হেল্প করতে হতো, যে আমি হেল্প করতাম। তো তানিয়া আপুর সাথে প্রথম যে হেল্পটা করি আমি লাক্স চ্যানেলের সুপারস্টার, সেটা হচ্ছে অপি আপুদের সময়, তখন আমি একটা ট্রেনিং এ যাই, ওনার সাথে অ্যাসিস্ট করি। তারপর হচ্ছে ওনার সাথেই ডেইলি ফটোসুন্দরী একটা প্রোগ্রাম হতো, ওইটার অ্যাসিস্ট করি। তারপর আমাদের সুমন যে ছিল কোরিওগ্রাফার, যে এখন অস্ট্রেলিয়া থাকে, ওর সাথে কিছুদিন কাজ করেছি, টিঙ্কুবের সাথে করেছি, সবার সাথে, এবং লুনার সাথে অনেক কাজ করেছি। বাট লুনার সাথে কাজ করে এবং সবার সাথে কাজ করে, মানে কাজ করতে করতে আসলে কোরিওগ্রাফিটা আমার মধ্যে আসছে, যে আচ্ছা আমার ওই ইটা হয়েছে। যেমন আমি শো, প্রথম শো করার পরে আমাকে অনেকেই বলছে তুমি অনেক ভালো কাজ করো, তাহলে নিজে কেন করছো না? আমি প্রথম প্রথম সাহস করতাম না, যে আসলে কোরিওগ্রাফিটা এখনই করবো, আমার তো এখনো মডেল, আমি কেন করবো, একটু পরে কদিন পরে করি, এই করে পর অনেকদিন। তারপর নেক্সট শো যখন আমি করি তখন আজরাইল সেই কাজটা আমার সাথে ছিল। আমি এখনো মনে আছে যে আজরা তুমি আমাকে এত প্রশংসা করেছিলা, যে আমি অনেক উৎসাহ হয়েছিলাম তখন থেকে, যে চেষ্টা করছি যে আসলে আমার মধ্যে তো আছে, আমি কেন করবো না। ভালো কাজ হলে প্রশংসা করতে হয়। ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, আমি নাম্বার দিয়ে যাবো, আমার অফিস নাম্বার, ওখানে কন্ট্যাক্ট করলে অবশ্যই পাওয়া যাবে। ধন্যবাদ আপনার ফোনের জন্য। আরেকটা ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, নামটা শুনতে পাইনি আরেকবার। ওকে ওকে, কি অবস্থা? খুব একটা বেশি সময় কিন্তু বলবো না ক্যারিয়ারের জন্য, কিন্তু তারপরও এত কম সময়ে ফ্যান্স হয়ে গেছে, ডেফিনেটলি এটা একটা ভালো ফিলিং। তবে আমি মনে করি আমাদের দেশে ফেসবুকটার সাথে মানুষ আরো প্রফুল্লিত হয়েছে, যেটা আমরা অনেক কষ্ট করে হয়েছে। এখনকার জেনারেশন খুব ভালো কাজ করতেছে, মানে আমাদের ফেসবুকটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট, মানে প্লাস পয়েন্ট এটা, যে এটার জন্য মানুষ অনেক কাজ করতে পারতেছে, সবার সাথে যোগাযোগ করতে পারতেছে, ছবি দেখতে পারতেছে। এখন আমাদের কষ্ট করে ইমেল করতে হয় না, ওরাই ছবিটা কালেক্ট করে নিয়ে আমাদের কন্ট্যাক্ট করছে, লাইক ইজি হয়ে যাচ্ছে ফেসবুকে। ধন্যবাদ ফোন করার জন্য। টুম্পা তুমি তো লাক্সের গ্রুমিংও করাচ্ছো, ইনফ্যাক্ট যেটা জানতে চাইবো এখন, যে অনেকেই কিন্তু ফোন কল করে ইভেন আমাকেও জিজ্ঞেস করে যে লাক্সে আসার জন্য অথবা এর কোনো যে কোনো বিউটি প্যাজেন্ট অথবা এই মডেলিং ইন্ডাস্ট্রিতে আসার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর তুমি চাইছি।
আমি তো ওই যে বললাম যে obviously আমাকে যখন আমি একটা জায়গায় যাব আমাকে প্রেজেন্টেবল হতে হবে, তো আমি মনে করি যে যেখানেই যাক না শুধু লাক্স কেন, যে কোনো কাজে যেতে হলে অবশ্যই আমাদের একটা নিজের পার্সোনালিটি গ্রো করতে হবে, নিজের কনফিডেন্স গ্রো করতে হবে, যেটাতে আমি একজনকে ফেস করতে পারবো। আমার কিছু গুণ থাকা উচিত যেই গুণগুলিতে আমি যে কাজটা করতে পারবো, যে আমাকে দেখে কনফিডেন্স মনে করবে একটা জাজ বা একটা কেউ, তো ওই গ্রুমিংটা থাকলে আমি মনে করি এটা প্লাস পয়েন্ট, যার মধ্যে এই জিনিসটা আছে বা কেউ শিখতে চায় বা এটা জেনে যেতে চায় তাহলে আমার মনে হয় এটা প্লাস পয়েন্ট, ওটা কখনোই নেগেটিভ না। আচ্ছা আরও তুমি কি বলবে? আমি মনে করি যে কি বলে এই কনফিডেন্সের কথা তো আপনি বলল, কনফিডেন্সের বিষয়ে দেন আরও কিছু বেশ কিছু বিষয় আছে যেগুলো একটা মডেলের জন্য বা একটা চলার পথের জন্য বা কাজের জন্য যে কোনো সেক্টরে, আর আমি গ্রুমিংটা বেসিক্যালি বলবো যে ফর এ মডেল, একটা মডেল তৈরি হতে হলে গ্রুমিং লাগবে আমি সেটা মনে করি না। একটা গ্রুমিং করা থাকলে সে যদি তার লাইফস্টাইল সম্পর্কে তার সম্পর্কে জানা থাকে, সে সবগুলো সেক্টরে, সে ইউনিভার্সিটি সেক্টরে, স্কুল সেক্টরে, কলেজ সেক্টরে, কর্পোরেট লেভেলে সব জায়গাতেই সে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে চলতে পারবে, সবার প্রশ্নের সম্মুখীন হতে পারবে, একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে পর্যন্ত সে ইন্টারভিউ দিতে পারবে। আই থিঙ্ক যে গ্রুমিংটা সব সেক্টরের জন্য দরকার, নট অনলি ফর মানে মিডিয়া পারপাস। আচ্ছা ফোন আছে একটা, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম, আমি টুম্পা বলছি। উনি শুনছেন, আপনি বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রজন্ম, তুমি একটা সময় ছিলা, তারপরে আরো অনেকেই এখন রিসেন্ট যারা আসছে, তাদের কি কোনো ডিফারেন্স আছে আগের জেনারেশন থেকে? তারা কি আরো বেটার নাকি আরো ভালো করতে পারবে? অপরচুনিটি কাজের বেশি কিনা, মানে তাদের জায়গাটা কিরকম? কাজের জায়গাটা তো আমার মনে হয় যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া একচুয়ালি একদম ইজি অনেক, ওরা যে একদম একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে, আমরা যেমন কিছুই পাইনি, টিভি চ্যানেল কম, সাংবাদিকের মানে ম্যাগাজিন কম, সবকিছুই কম, ফটোগ্রাফার কম, সবকিছু কম। আগে একটা বিলবোর্ড মানে অনেক কিছু ছিল, এখন তো সবকিছুই অনেক প্রচুর প্রচার। আমি মনে করি এটা অনেক ওদের জন্য অনেক প্লাস পয়েন্ট, যদি ওরা ইউজ করতে পারে জায়গাটাকে ওরা প্রপারলি। আমার মনে হয় অনেক সুন্দর মেয়ে আছে আমাদের দেশে, অনেক সুন্দর সুন্দর লম্বা লম্বা মডেল আছে, যাদের মধ্যে অনেক প্রতিভা আছে, ওদের জাস্ট একটু ধৈর্য দরকার যে আমি যে কাজটা করতেছি যদি আমি করি ভালোভাবে করি, ওই যে ওই চিন্তা করে যদি ওরা কাজটা করে যে ভালোবেসে যদি করে, তাহলে আমার মনে হয় যে অনেক দূর কাজ করতে পারবে এবং অনেক দূর যেতে পারবে। আচ্ছা, অনেক ইজি ওদের জন্য কাজ করা, মানে আগে ডিফিকাল্ট ছিল কারণ পত্রিকা ম্যাগাজিন বা প্রচার মাধ্যমটা অনেক কম ছিল। আমি যখন মডেল হয়ে আসছি, যখন আমি শুরু করি তখন তখনকার মডেল যে এত সুন্দর, মানে আমার চোখে মনে হয় এখনো ভাসে যে আমি এত সুন্দর সুন্দর মেয়ে দেখেছি ন্যাচারালি এত সুন্দর, তখন তো খুব কম ছিল প্রচার। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আগের জেনারেশন গুলি যদি একটু খুঁজে খুঁজে ইন্টারভিউ গুলি নিত ওদের দেখতে পারত, তাহলে আমাদের এখনকার জেনারেশন গুলি আরো বেশি উৎসাহ পেত। তো আচ্ছা, তুমি তো গ্রুমিং করছো বললে, তো এখন যারা নতুন নতুন যারা আসছে তাদের মাঝে কোনো কি বলবো সেই কোনো কমতি দেখো, মানে যেটা তুমি ওদেরকে সবাইকে অ্যাডভাইস করতে চাবে যে এই জিনিসটা ডেভেলপ করো তাহলে তুমি তোমরা আরো এগিয়ে যাবে? সবচেয়ে বড় যেটা মানে সেটা বলবো যে ধৈর্য খুব কম, খুব তাড়াতাড়ি তারা একটা ফিল চায় বা খুব তাড়াতাড়ি একটা কিছু চায়, স্ট্রাগল কেউ করতে চায় না, খুব মানে এক্সপেকটেশন তাদের অনেক বেশি, তারা খুব দ্রুত মানে খুব ফাস্ট মুভ করতে চাচ্ছে, ধীরে ধীরে যে কাজ করে একটা মানে একটা পজিশন করতে হয়, অনেক কনফিডেন্সের দরকার, অনেক স্ট্রাগলের দরকার, অনেক অনেস্টির দরকার, অনেক কিছু দরকার একসাথে। তো তারা সব কিছুকে ভেদ করে খুব দ্রুত একটা মানে আলোচিত হতে চায়, তো আসলে এটা তো এভাবে পসিবল না। তুমি আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে কিন্তু এখনো পুরনো যারা ছিল যে তুমি বা ইনি, ওরা কিন্তু এখনো ঠিকই আছে, কিন্তু অনেক নতুন মডেল আসছে যারা ঝরে যাচ্ছে, সেটা কেন হচ্ছে?
সেটা কেন হচ্ছে ওদের মধ্যে, আমার কাছে যেটা মনে হয় ওদের মধ্যে ওই ভালোবাসাটা নাই আসলে। আমরা যেই ভালোবাসি, আমরা আসলে অনেক কষ্ট করেছি, তো তো আমরা জায়গাটাকে অনেক ভালোবাসি। ওই এটা আছে, দেবটা আছে যে আমরা জায়গাটাকে অনেক পছন্দ করি। তো আমার কাছে মনে হচ্ছে যে ওরা ওই ইজি পেয়ে গেছে, তো এই কারণে হয়তো বা ওই জিনিসটাকে অনেক ইজি মনে করেও চলে যাচ্ছে। আচ্ছা, যে আমরা শখে আসছি, শখে করে যাচ্ছি। যদি ওদের মধ্যে ওই ভালোবাসাটা থাকতো যে আচ্ছা ধরে রাখি, আর একটা প্রবলেম হতে পারে যে আমাদের দেশে যে মডেলরা প্রফেশনালি যদি এটা, হ্যাঁ অনেক দূর এগিয়েছে, যে অনেক ভালো, অনেক প্লাস পয়েন্ট সবকিছু, যদি আরেকটু ওদেরকে ওইভাবে এজেন্সি থাকতো, ওদেরকে প্রমোট করতো, হয়তো বা ওই ওই জিনিসটা ওরা মিস করে। আচ্ছা, ফোন আছে, আমি নিয়েছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি শুনছেন, আপনি বলুন। আপনি বলুন। হ্যাঁ আমি শুনছি, আমি শুনছি, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ আমি শুনছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি তোমার সাথেই কথা বলছি, তুমি বলো। এবং শুনছি, আপনি বলুন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসবো আসবো, প্রোগ্রাম থেকেই আসবো। আচ্ছা হ্যাঁ, খাবো, আসবো, এসে খাবো। ধন্যবাদ ফোন করার জন্য, আসলে এটা হয়ে যায়, কিন্তু আমরা তো ব্যস্ত যে মানে হয়তো অনেক সময় দেখা যায় ফোন কল করে টাইম থাকে না। পেয়ে গেছে, অনেক ভালো লাগছে। এখন যেটা জানতে চাই বা মৌসুমের প্রায় শেষ শেষ অংশে, তো টুম্পার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে হলে আর কি কি প্রয়োজন? আমরা যারা পিছনে কাজ করি, যারা করছে আসলে, তাদেরকে একটু আরেকটু মানে মডেলদের প্রতি সচেতন হতে হবে, যে ওদের ঠিক মতো যে জিনিসটা দেওয়া, যেমন পেমেন্টটা বলো, সময়টা বলো, ওদের নাস্তাটা বা যে আমরা যে কাজগুলি করি ঠিক মতো দিলে ওরা উৎসাহ পায়। এবং ওই জিনিসগুলি যদি আরো এজেন্সিতে লাগতো, আমাদের আমার মনে হয় না এজেন্সি কখন হবে কিনা, যদিও হয় তো আমি এটা আশা করি জানি হয় কেউ ভালো একটা এজেন্সি বানায় সেইখান থেকে নতুন জেনারেশন। এখন তো যারা কাজ করছে তারা তো আসলে যাবে না, যারা নতুন জেনারেশন তাদের জন্য যদি এজেন্সি বানায় তারা আরেকটু প্রমোট করতে পারে এবং আরো প্রমোটই হবে আমাদের এই জায়গাটা, এবং অনেক ভালো কাজ করতে পারবে আমাদের দেশের ছেলেমেয়েরা। আমি মনে করি বাইরের ছেলেমেয়েদের মতোই অনেক সুন্দর এবং অনেক পজিটিভ, এবং আমাদের সবকিছুই আছে, যদি আমরা ওটাকে সুন্দরভাবে ইউজ করতে পারি, সুন্দরভাবে জায়গাটাকে ধরে রাখতে পারি, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। হ্যাঁ, ইনফ্যাক্ট অনেক দূর এগিয়ে গেছি, আরো এগিয়ে যাব। আমি আরেকটু মনে করি যে আমাদের যে পিয়া যে গেল বাইরে নিজের যোগ্যতা, এটা উচিত ছিল আমাদের কোনো এজেন্সি তাকে পাঠানো, হয়নি। তো আমাদের ছেলেমেয়েরাও অনেক সুন্দর সেটা প্রমাণ করে দিয়েছে যে আমাদের দেশে ভালো ভালো মেয়েরা আছে, ছেলেমেয়েরা আছে বাইরে কাজ করছে মডেল, এবং ওরাও অনেক নাম করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাইবো যে আমাদের দেশের একজন র‍্যাপ মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল 2030 গিয়েছেন এবং উইনার হয়ে এসেছিলেন। আমরা অনেক গর্ব বোধ করছি পিয়ার জন্য। আর তুমি কি বলবে যে আমাদের ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যাওয়ার জন্য কি প্রয়োজন? এগিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি মানে স্পেসিফিক ভাবে একজন দুজন না, সবাইকেই মানে এগিয়ে আসতে হবে। একটা ইন্ডাস্ট্রি টিকিয়ে নিতে হলে, ইন্ডাস্ট্রিকে সামনে অ্যাডভান্স করতে হলে সিনিয়র জুনিয়রদের সিনিয়রের প্রতি একটা রেসপেক্ট থাকতে হবে। সিনিয়ররা ঠিক সেভাবেই এফোর্টটা দিবে জুনিয়রকে, দেন সবাই মিলে কাজ করলে সবাই সব দিক থেকে যদি একটু অনেস্টি, একটু যদি অ্যাফেকশন বা একটু যদি কেয়ারিংটা থাকে কাজের প্রতি, আমার মনে হয় আমরাও ঝোল ছুটতে পারবো যে কোনো সময়। অফকোর্স, ইনফ্যাক্ট সেই কামনা রইল তোমাদের দুজনকেই, তোমরা আরো দূর এগিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ শ্রোতে আসার জন্য, সুন্দর একটা প্রোগ্রামে থাকার জন্য, এবং যারা আমাকে দেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং ক্যামেরার পিছনে যারা কাজ করছে তাদের
অনেক ধন্যবাদ, এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি যতদিন পারি ভালো কিছু দিয়ে দিতে এবং ভালো কিছু করার জন্য। আমার ধন্যবাদ, আলজাপুকে ধন্যবাদ, চুম্পাপুকে ধন্যবাদ, এটিএম বাংলা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, এবং যারা সেটের সামনে বসে দেখছেন প্রোগ্রামটা দেখলেন এতক্ষণ, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদের পছন্দের একজন ব্যক্তিতে থাকতে পারি। প্রিয় দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রোগ্রামটা দেখার জন্য। আবারও দেখা হবে নেক্সট উইক। টিল দেন ভালো থাকবেন, বাই।